হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো তরুণ প্রজন্মের নাটকের গুরু আফরান নিশোর জানা জানা তথ্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আহমেদ ফাজলে রাব্বি, যাকে আমরা চিনি আফরান নিশো নামে, যিনি বর্তমান সময়ের বাংলাদেশের একজন জনপ্রিয় টিভি অভিনেতা। খুব অল্প সময়ে তিনি তার অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হাজারো দর্শকের মন কেড়েছেন। একজন প্রাণবন্ত ও বৈচিত্র্যময় চরিত্র অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপন করে থাকেন। তিনি অনেকবার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম একজন ব্যস্ত অভিনেতা। আফরান নিশো জন্মগ্রহণ করেন 1988 সালের 8ই ডিসেম্বর টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সারণ গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। প্রায় 14 বছর প্রেমের পর তার ভালোবাসার মানুষ তিশাকে বিয়ে করেন 2011 সালের দেশরা মেয়ে। পরবর্তীতে 2014 সালের 12ই অক্টোবর তিনি ছেলে সন্তানের বাবা হন। তার ছেলের নাম রাখেন নির্ভান। আফরান নিশোর মিডিয়া জগতে আসাটা কোনো স্বপ্ন ছিল না। তিনি 2000 সালে একটি বুটিক্সের মডেল হিসেবে কাজ করেন, কর্মজীবন শুরু করেন এখান থেকেই। 2003 সালে তার অভিনয় যাত্রা শুরু হয় অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে। এছাড়াও তিনি বিভিন্ন নির্মাতার সাথে কাজ করেন। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডে জিনি জিঞ্জার ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রে তিনি অংশ নেন। এরপর গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরণ মেহেদি সহ খ্যাতনামা অনেক পরিচালকের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। 2006 সালে গাজী রাকায়াতের পরিচালনায় ঘর ছাড়া নাটকের মধ্যে দিয়ে টিভি নাটকে অভিষেক হয় নিশোর। এরপর থেকে তিনি প্রায় 200 শতাধিক নাটক করেন, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। নিশো তার বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে ফেলেছেন। তার জনপ্রিয়তা এত বেড়েছে যার জন্য তাকে নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করানোর জন্য অনেক নির্মাতাদের শিডিউল হাতে অপেক্ষা করতে হয় তার জন্য। প্রতিটি চ্যানেলে তার ধারাবাহিক নাটক রয়েছে, এমনকি ঈদের সময় তিনি একচটিয়া বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেন। কমেডি, রোমান্টিক কমেডি, অ্যাকশন, নেগেটিভ রোল কিংবা থ্রিলার ধর্মী সব ধরনের ক্যাটাগরিতে তিনি সমানতালে অভিনয় করে চলেছেন চমৎকার এই অভিনেতা। তিনি একমাত্র অভিনেতা যাকে দর্শকরা এমন কোন চরিত্রে দেখেনি বললে ভুল হবে। সেটা গ্রামের সহজ সরল যুবক থেকে একজন মাঝির চরিত্র, একজন পাগলের চরিত্র, একজন হকার বা ফেরিওয়ালার চরিত্র, গ্যাং লিডার, একজন বাধ্যপ্রেমিক বা বাধ্য স্বামী হিসেবে সব ধরনের চরিত্রে নিজেকে উজাড় করে দেন এই অভিনেতা। একজন অভিনেতা যে এত অসাধারণ এবং ন্যাচারাল অভিনয় করতে পারে, যা নিশোর অভিনয় দেখলেই সকলে উপলব্ধি করেন। তাই তো এদেশের তরুণ প্রজন্মে তাকে নাটকের বস বা গুরু বলে সম্বোধন করেন। তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। 2012 সালে শিমুল হালদারের পরিচালনায় এবং ইমরান মাহমুদ ও পূজার গাওয়া দূরে দূরে গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন উর্মিলা কর্মকার। তার এই মিউজিক ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রথম দিনে ইউটিউবে এর ভিউয়ার্স প্রায় 10 লক্ষ ছাড়িয়ে যায়। নিশো অভিনীত উল্লেখযোগ্য কিছু কাজ হলো অচেনা মানুষ, স্বপ্নগুলো ইচ্ছামতো, ইডিয়েটস, টার্ন ওভার, ফুলমতি, শুধু তোমার জন্য, তুমি না থাকলে, লোটা কম্বল, রেড রোজ, বিয়ে পাগল, শেষ চিঠি, আকাশের ঠিকানায়, ইঞ্জিন, ধূমকেতুক, হাওয়াই শহরের গল্প, গুলবাহার, বুধোদয়, একটি অসমাপ্ত ভালোবাসা, ঘুরে দাঁড়ানোর গল্প, প্রতীক্ষা, হেল্পফুল সাইফুল, হোম টিউটর, অগোচরে ভালোবাসা, জীবনসঙ্গী কমলার বনবাস, অনুভবে সহজ সরল ছেলেটা এবং বহুল জনপ্রিয় নাটক বুকের বাঁ পাশে ইত্যাদি। তিনি সবসময় বাস্তবধর্মী অভিনয় করতে পছন্দ করেন, এমনকি শুধু একটি চরিত্র নয় বরং তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চান। তিনি বেশ কয়েকটি মুভির অফার ফিরিয়ে দিয়েছেন, কেননা তার ইচ্ছে হলো ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করা যার স্ক্রিপ্ট হবে সম্পূর্ণ ইউনিক ও বাস্তবধর্মী। তিনি প্রয়াত জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদিকে তার আইডল মানেন। আফরান নিশো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। তার ফেসবুক আইডিতে 2 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই আমাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দেবেন, এটাই তার স্বপ্ন। বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেটের জন্য।